নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তো পূজা, কালকে পূজা বিল থেকে মানে নদী থেকে মাছ আনসাল, কালকে রান্না করছি। আর বাকি 300 টাকা মাছ তো আর একদিনে খাওয়া যায় না, তো কালকে রান্না করছি কিছু, আর আজকে কিছু রয়েছি। তো আজকে তো পূজা বাবা কিছু কচু দিয়ে রান্না করি, পূজা বাবা খায় না, তারপরে কয়েকগুলো ছোট মাছ তো নদীর মাছ কচু দিয়ে স্বাদ নেবে, তো না খেলে আমরা খামানে, তো কচু দিয়ে রান্না করি। আর ব্যায়াম আসার কিছু ব্যায়াম দিয়ে সর্ষে দিয়ে রান্না করুন। তো আমি কচুটা নিয়ে আহি, জংলা কচু আমাকে যাই কয় জংলা কচু, অনেকে কয় বইনা কচু, আমরা কই জংলা কচু। তো কচু তো বিভিন্ন জাত আছে, যেমন দুধ কচু আছে, কালা কচু আছে, তো আমাকে গ্রামের ভাষায় এটা দেখো জংলা কচু। তো জংলা কচু দিয়ে আজকে সর্ষে রান্না করে নিয়ে আহি। পূজা না থাকলে বেরোতে ভালো লাগে না, যে কি লিপ পেয়েছি মাথায় দিয়া থই আগ্রা গোটা, আগ্রা গোটা তো কি লিপ হয়েছে চুলের মধ্যে যে বাজে দিতে নরে নাই, এই যে আগ্রা গোটা, আমরা আগে কি লিপ কত খেলছি, উড়া আগে ব্যান বানাইছি, এই যে গোটা মিলে আগ্রা গোটা খুব কাটা হলা হলা, এই যে আগ্রা গোটা, এই যে চুলে লাইগা থাকলে আর উঠে না সরে না, এই যে যেভাবে আমরা কইরা কইরা কি লিপ বানিয়ে বানিয়ে খেলছি। বড় মোটা হইলে ভালো হয়, এটা একটু মোটা আছে কচুটা, এটা কাপড়ে লাগলো আর ছুটে না ধরে না, তুমি দুধে কচুর অভাব নেই। এখন কচু আর কচু কত রঙের কচু, এই আর একটা আছে বড় পাতাওয়ালা, এটা বিষ কচু, বৃষ্টির দিন আগে ওই পাতা দিয়ে মরু দিয়ে আমরা দৌড় ফিরে এক জায়গায় গেছি, বৃষ্টির কাজ করে সাঁতার কাজ করে, বোতলে জল আছে না, thank you.
দিয়ে ললিপপ বানাইছো দেখাও কি হ্যাঁ খেয়া লাগবো দেখে দেখো বলে কি করে দেখে দাও জিরো এটা গরম হয়ে যায় করে দা করে আগে তেল দিয়ে নুই কারণ জিরা তাপ তাকে সরষে দিয়ে রান্না করি ছোটো মাছের তারপর শুষে তারপরে যে দেখি কই কলা বটি কলা না কেজল বটি করুম আগে সরষে দিয়ে রান্না করি যে ছোটো মাছ নিছি এই দিদে রান্নু সরষে দিয়ে আর এই দিদে শুষে দিয়া সরষে নিয়ে পেঁয়াজ নিছি পেঁয়াজ দিয়ে দিই মশলা কাঁচা দিই যেদিন পড়ছে এই দিনে কচু খালি গেছি খাওয়ান থাকা কারণ মাছ না গিয়ে আবার ভেজাল একটাই মাছ ছাড়াও খাওয়ান যায় কচু রান্না করলে তেলটা কম লাগে কচু শাক রান্না করলে তেল কম লাগে ভাজি করলে সরষুরি করলে তেল কম লাগে আর যে তেলের দাম জুরি করে কাটছি নদী তো দিলাম তো অনেকখানি হয়ে যাই গল্প লবণ দিলেই শুকিয়ে যাবে আমি বুনিয়ে দেব লবণ অনেকে মনে করবো বলে গলায় ধরবো তো গলায় ধরবো না আর চুলকাইবো না গলায় ধরা মানে তো চুলকা নেই তো এইভাবে রান্না করলে আমরা তো চুলকাই না তো এইভাবে রান্না করে খেয়ে দেখেন তো চুলকাইবো না আর অনেকে আছে জঙ্গলে কুসু দেখলে চুলকায় ওটা একটা স্বভাব হতো মানে অযথা খালি কুসু দেখলে চুলকাইবো খাইলেও না খাইলে আমার গোবর অভ্যাস আছে আমার যে কোনোভাবে এই কুসু খেতে যাওয়া বয়ে থাকা ওরকম তাও চুলকাইবো না আবার এইভাবে রান্না করে কোন তাও ফুলতেইব না তুই অনেকটা নিয়ে গেছিল কমে গেছিল মানে কড়াই বুঝাই করে দিছিল মানে কড়াই নিচে পড়ে গেছিল মানে পেঁয়াজ আর মোষ আর পেঁয়াজ সিগনে দিয়ে দিই আমি কিন্তু তেল দিই নাই মাছে যেটুক পরিমাণ তেল দিচ্ছি ওইটুকে সরষে হয়ে গেছে গা নামিয়ে নই তারপরে মেয়ে রান্না করে তো একসাথে খাওয়া শুনি জঙ্গলা করে সরষে খামাচ্ছে মানে
Aici sursa da. Sursa ma sursa da rasa na. Ha. Ada? Ce zol? Buti. Ada costul sursa cali. Asta e caua noi bela ca sa ca. Umajala. Nu, nu. 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 Pare că ai vorbit. Dar asta de gata v-am luat. Gorom tu! Mama, gorom vorbește! 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 Samagur, deha, PTV, Sandra, Tatakola, Braha, Bograha, Sapis, tu manșe, nu-i într-un cariu. Tu drum, pochi, tu manșe, nu-i într-un cariu. Zalușin. 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 Nu se dăm fără trebuie să fie, se dăm. Mama, o cala patan fulose. O la cai ce bea? Hati cai! O la gaspai hati ce bea? O la cai babore! O la vitore dacă le mamra? Este? Este cum se vede? Cum e? Este cum e hati risi, ne? O la casca vede? Cine este? Nu am mai mâlăg nana. Gorome, am rămas. Dar mai cum să? Să zic bine că. Ha. Unde răspunde bine că? Care ne? Tot gorome Ia-i mie zi, mă, mă, mă. Hai ne zau pe, băi zau pe. Și-l dă? Mă.